বন্ধুরা, সকলকে কিন্তু নতুন আরও একটা ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকে কিন্তু রয়েছে হনুমান জয়ন্তী, অর্থাৎ বজরঙ্গলীর জন্মদিন। তো আজকে কিন্তু হনুমান জয়ন্তী উপলক্ষে আমাদের নবদ্বীপের পোড়াঘাটে যে বজরঙ্গলী মন্দির রয়েছে, সেই বজরঙ্গলী মন্দিরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ধুমধাম করে এবং বজরঙ্গলীর পুজো হয়ে থাকে। তো সেই বজরঙ্গলী এবং মন্দির কীরকম সাজিয়েছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো সরাসরি মন্দিরে গিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমাদের নবদ্বীপের পোড়াঘাটে যে বজরঙ্গলী মন্দির রয়েছে, সেই বজরঙ্গলী মন্দিরের একদম সামনে। এবং হনুমান জয়ন্তী এছাড়াও এই পোড়াঘাটের বজরঙ্গলী মন্দিরে কিন্তু যে বাৎসরিক অনুষ্ঠান হয়, দুটোই কিন্তু এই একই সময় হওয়ার জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বজরঙ্গলী সেজে উঠেছে। এবং মন্দিরের পাশেই কিন্তু রামচন্দ্রের ফটো এবং তার পাশেই কিন্তু বজরঙ্গলীর আরও একটা ফটো, কিন্তু এখানে পুজো হচ্ছে ঘট স্থাপন করে বাৎসরিক পুজো। তো এই বাৎসরিক পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে এই বজরঙ্গলী মন্দির। এবং বজরঙ্গলীকে তোমরা দূরেই দেখতে পাচ্ছ, এছাড়াও বজরঙ্গলীর যে অন্নপ্রসাদ এবং লাড্ডু প্রসাদ সেগুলো দেখতে পাচ্ছ। তাছাড়াও কিন্তু বজরঙ্গলীর যে বাৎসরিক পুজো হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে, এছাড়াও সেই পুজোর হোম এবং যে আরতি, সেই আরতিও কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বজরঙ্গলী মন্দিরে বজরঙ্গলী সকালে কিন্তু শোভাযাত্রা সহকারে গঙ্গা থেকে জল নিয়ে আসা হয়েছে এবং স্নান হয়েছে, তারপরে কিন্তু এখন পুজো চলছে। এবং দূরেই কিন্তু দেখতে পাচ্ছ বজরঙ্গলীর পুজো হচ্ছে। এবং বজরঙ্গলীকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কুলো দিয়ে বরণ করা হচ্ছে, সেই বরণের অনুষ্ঠানটাও দেখতে পাচ্ছ। এছাড়াও সকল ভক্তরা যে বজরঙ্গলীকে এখানে ভোগ দিয়েছে সেই ভোগও কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে।
আরতির পরে কিন্তু বজরঙ্গবলীর যে মহা হোমযজ্ঞ সেই হোমও কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুরু হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা।